हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सहानाज लाइफस्टाइल। तो बोलो तुम्हारा सकले केमन आछो, आशा करछि खूब 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 भालो आछो और आमिओ भीषण भालो आछि। तो एखन जे भिडियोटी तुम्हारा देखते पाच्छो सेटा होच्छे फ्राइडे अर्थात शुक्रवारेर ब्लग। आसले सेदिन तो मासि एसेछिलो ना, तुम्हारा सकलेई जानो। तो सब काज आमि निजे हाते करेछि, तो सबटा तो तोमादेर संगे शेयर करते पारिनि एकटा भिडियोते, केननা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, যে কারণে আমাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছে। তো দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমি দেখো ওভেন বলো, বেসিন, তারপরে এই যে দাওয়ালগুলো সব কিন্তু আমি ই দিয়ে, ওই যে থালা বাসন মাজা সাবান সেটা দিয়ে ভালোভাবে মেজে নিয়েছি। তারপরে দেখো একটা নাতা দিয়ে মুছে নিচ্ছে, তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর যখন আমি করতাম তখন কিন্তু এভাবেই করতাম, এখন মাসি কিভাবে করে আমি তো সব সময় দাঁড়িয়ে থাকতে পারি না। দাঁড়িয়ে থাকার সময় থাকলে তো আমি নিজেই করতাম, সময়টা নেই বলেই মাসিকে নেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে দুধটা ছেঁকে নিচ্ছি, ভাবলাম রান্নাঘরটা যখন এখন আমি কাজ করছি তখন দুধটা জাল বসিয়ে দিই, কেননা ভুলে যাই, প্রায় দিনই দুধ পড়ে যায় সেই কারণেই। তারপর দেখো ভাবলাম রান্নাঘর পরিষ্কার করার আগে আহিলে জুসটাও বানিয়ে নিই। এই কাজগুলো কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করার আগেই করে থাকি, কেননা রান্নাঘর পরিষ্কার করার পর যদি এগুলো করতে যাই আবার কিন্তু রান্নাঘরটা আমার নোংরা হয়ে যায় সেই কারণে। তো দেখো সব করে নিয়েছি, তারপরে আমি রান্নাঘরটা কিন্তু খুব সুন্দরভাবে মুছেও নিচ্ছি। তো এই যে দেখো গাইজ, আহিলর খাবার নিয়ে যাচ্ছে আবার আজকে, বললে তো কথা শোনে না, তোমাদের বললাম। এই যে দেখো কাল তো বিছানায় ফেলেছে, আজ সাবধানে নিয়ে যাচ্ছে। আমাকে আগেই বলছে মাম্মা মাছ আমি নিয়ে যাব না, তা বলছে। তা আমি বললাম ওকে যে আজকে মাছ নেই। তো দেখো আনন্দ করে সব নিয়ে যাচ্ছে, তো চলো ওকে খাইয়ে দিই, দেওয়ার পর আমি ঘরটরগুলো মুছবো। তো তোমরা দেখতে থাকো, আগে ওকে খাইয়ে নিই। তো দেখো আহিলকে খাইয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি ঘর মুছতে এখানে চলে এসেছি। আর এভাবে বসে যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু বেলি ফ্যাট অনেকটাই কমে যায়, যেটা আমার কমে গিয়েছিল, আসলে এখন আবার হয়তো বেড়ে যাবে, কেননা যেহেতু আর এসব কাজ আমি করি না। কিন্তু যখন আমি রেগুলারভাবে করতাম তখন কিন্তু আমি অনেকটাই ফল পেয়েছিলাম, যে কুর্তিগুলো আমার আগে হতো না সেগুলো কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছিল। তো কাজ করলে অবশ্যই শরীর তো ভালো থাকে এবং ফিট থাকে। তো দেখো এখন আমার উপায় নেই, সেই কারণেই তো মাসিকে নেওয়া। তো চলো আমি ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি স্নান টান সেরে চলে এসেছি, আর আজকে খুব কষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, এই যে আমার পরিষ্কার দেখেই বুঝতে পারছো সব কমপ্লিট। এখানে এই যে মাংসটা গরম বসালাম, এই যে খাবো। আর এখন কটা বাজে দেখো, এই যে একদম রাইট একটা বাজছে ঘড়িতে, দেখতেই পাচ্ছ তো। আর আহিল দেখো এই যে এখানে ও খেলতে বসে গেছে, আর আমার এতটা খিদে পেয়েছে যে দেখো এই যে জামা কাপড় গুলো কেচে স্নান টান সেরে ওখানে রেখে দিয়েছি আমি, যে মেল বসে মেলার শক্তিটুকু নেই বলতে পারো, একটা বেজে গেছে। আর যেহেতু এতগুলো কাজ করলাম তো খিদে লেগে গেছে স্বাভাবিকভাবে, তো আগে খাবো তারপরে বাকি কাজ করব। আর আহিলকে তো খাইয়ে দিলাম, ওকে এখনো স্নান করাইনি, পরে করাবো, আগে যদি আমি না খাই না আমি শক্তি পাবো না। তো ওকে আমি আগে জুসটা খাইয়ে দিই, এটা গরম হতে হতে জুসটা খাইয়ে দিই, কেননা স্নান করি আবার দই খাওয়াবো যেহেতু। না এখন না গে, আমি খাবো, আমার খিদে পেয়েছে, তুমি খেলছো তুমি খেলো গা ওখানে, আমি খেয়ে নিব, নিয়ে তোমাকে স্নান করাবো। তবে আজকে একটু একদম রেস্ট পাবো না, ওকে যে এখন আমি খাবো, খেয়ে উঠে ওকে স্নান করাবো, ওকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, এই করতে করতে আমার দুটো পার হয়ে যাবে পুরো। তো একদম প্যাকটার কাজ চললো, তো কারোর উপর ভরসা করে বসে থাকলে এরকমই হয়। আমি যদি জানতাম মাসে আসবে না, আগে থেকে জানতে পারলে তো করে ফেলতাম ধরো, আসলে কি করব বলো, এমন সময় জানতে পারলাম, আমি উঠেছিও দেরি করে। তো নাও আরেকবার হবে, তো দেখতেই পেলাম ওই খাটে পানি আছে দেখো ওই ঘরে, তো দেখতেই পেলাম আমি ওকে খাইয়ে নিলাম, ও পানি খাবে। আর ওটা এখন রেখে দিলাম বেশি না, পরে মেজে নেবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নি, পরে আসছি। তো হ্যালো গাইস, এই যে দেখো এখন প্রায় দুটো মতো বাজতে যায়, তো আমি আহিলকে ঘুম দেব আর একটু পরে, আর একটু বলতে 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পর ঘুম দেব। 10 মিনিট আমার কাজ হচ্ছে এই যে দই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আহিলের জন্য, ওকে খাইয়ে দেব। আর এটা আমার জন্য একদম ঠান্ডা ঠান্ডা দই নিয়ে এলাম, আসলে জল পেলে ভালো হতো, আজকে এত পিপাসা পেয়েছে আর এতটা গরম। সকালে তো একটু ওই একটা ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন খুব গরম, খুব আর রৌদ্র।
তো জল নেই আমি যেহেতু ফ্রিজের জল খাই না ভয় আমার ঠান্ডা লেগে যাবে বলে তো ফ্রিজে জল পেলাম না রাখলে হতো ডিপে ঠান্ডা হতো তো জল আর দিলাম না এই যে ফ্রিজ থেকে দই বের করে নিলাম ঠান্ডা ঠান্ডা এটাই খাবো এখন আর আহিলকে যে দেখো স্নান টান করে দিয়েছে জোর বিছানাও রেডি হয়ে গেছে আমি খাবো ওকে খাবো দিয়ে ঘুম দিয়ে দেব তো এখন আর কিছুই করার নেই ওকে ঘুম দিয়ে আমি একটু রেস্ট নেব তারপর আবার ভিডিও এডিটিং করব ঘুমিয়ে থাকতে থাকতে বিকালে যদি পারি তো বললাম তো বাজার যেতে হবে কিছু দরকারি জিনিস আনার আছে তো চলো যদি বাজার যাই তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো টাটা আহিল টাটা করো টাটা মামা দেখো আমি কোন জায়গায় আমি একদম টাকা দি না তো হ্যালো গাইস এই যে দেখো আমি বেরিয়ে গেছি বললাম তো তোমাদের বাজার যাব একটু এই যে দেখো একটা ফ্রক কাটিং এর কুর্তি পরেছি আর ব্লু একটা লেগিংস একটা ওড়না নিয়ে নিয়েছে রাহিলকেও দেখো ম্যাচিং ম্যাচিং পরিয়ে দিয়েছি এই যে রেড রেড রাহিল আমার ব্যাগটা নিয়েছে তো চলো এই যে আহিল ঘুম থেকে উঠে ওকে খাইয়েও নিলাম সব ঘরটর গুছিয়ে নিলাম জামা প্যান্ট গুলো এখনো শোকাইনি ওগুলো জানালাতেই থাক বৃষ্টি এলে আসবে তো চলো এবার আমরা যাব দাঁড়াও আহিল চাবিটা নিয়ে নিই চাবিটা কোথায় এই যে চাবি তো চলো যদি দেখি বাজারে কিছু শেয়ার করতে যদি পারি তো করবো না হলে আবার বাড়ি এসে কথা হবে তো টাটা চলো চলো তো এই যে দেখো আহিল নামছে আমার ব্যাগ নিয়েছে এই তো জুতো ফিতে খুললো কিভাবে দেখছো আমি জুতোটা পরিয়ে দিয়েছি এই যে ওর রেড রেড জুতো ম্যাচিং হয়ে গেছে তো চলো হ্যাঁ ফিতে খুললে না যেন চলো চলো ওখানে দাঁড়াও যাবে না দাঁড়াও তো দেখো তারপরে বেরিয়ে গেলাম এই যে এটা বাড়ির পেছনের রাস্তা আসলে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য একটু কাদা কাদা মতো হয়ে আছে আর এই যে দেখো এটা হচ্ছে ফায়ার ব্রিগেড এই যে সেদিন লাইটিং হচ্ছিল এটাই সেটা একদম জানালা দিয়ে দেখা যায় আর দেখতেই পাচ্ছ এটা বাস স্ট্যান্ড প্রচুর বাস দাঁড়িয়ে আছে এখানে আর এই যে দেখো চলে এসেছি ফলের দোকানে তো আহিল বসে আছে ছাগলটা যে দেখলে আহিলের চিপস খেয়ে নিচ্ছিল তারপরে দেখো সবজির দোকানে চলে এসেছি তো একটা প্যাকেটে বেশি হয়ে গিয়েছিল বলে আহিল দেখো টমেটোগুলো নিয়ে শাকের প্যাকেটে রাখছিল ওর যা কাজ ও যেখানে যাবে ও সেখানে একই কাজ করবে তো হ্যালো গাইস এই যে বাজার থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে একটু মুড়ি নিয়েছি অল্প করে আর এই যে একটু চা বানালাম শশা এখানে আহিল কাজু খাবো বললো ওর জন্য কাজু আর এই যে পাঁপড় ভাজা নিয়েছে আর আমি দুটো খেজুর খাবো তো এগুলোই সন্ধ্যাবেলা এখন প্রায় 6:30 বাজে তো এগুলো এখন খাবো তো চলো তো প্রচণ্ড হাঁপিয়ে গেছে আসলে আমি বাজারে গেলে কেন টায়ার্ড মনে হয় কি জানি বাড়ি ফিরে আমার খুব টায়ার্ড লাগে আর আজকে আরও বেশি মনে হচ্ছে কারণ আহিল তো খুব ডিস্টার্ব করেছে বাজারে গিয়ে আর তার থেকেও বড় কথা আজকে ব্যাগ প্রচন্ড ভারী হয়ে গেছিলো আমি তো আনতেই পারছিলাম না জিনিস হয়তো বেশি বেশি নেওয়া হয়ে গেছে আলু নিয়েছে 1 কেজি পেঁয়াজ 1 কেজি লেবু 10-12টা মতো নেওয়া হয়েছে চিনি 1 কেজি এরকম করে ধরো আহিলের হাত এক হাত দিয়ে ধরতে হয়েছে আর এক হাতে ওই পুরো ব্যাগ এত ভারী আমার পুরো হাত একদম কনকন করছে কিছু বলার নেই তো এসে আধ ঘন্টা মতো অনেকক্ষণ আগে এসেছি প্রায় 6টা নাগাদ 6টারও আগে তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি শুয়েছিলাম খুব টায়ার্ড লাগছিল তো খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে একটু কি করবো বলো বাড়িতে কেউ নেই যতই টায়ার্ড লাগুক আর যাই লাগুক না কেন আমাকে তো নিজেকেই করতে হবে চাটা খেয়ে একটু এনার্জি আসুক শরীরে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এলাম যে আনতে গিয়ে আমি এতটা হাঁপিয়ে গেছি তো চলো টাটা তো হ্যালো গাইস এই যে দেখো এখানে লাল শাকগুলো দেখো কি সুন্দর একদম টাটকা পাওয়া গেছে লাল শাক আর আজকে পরিমাণও বেশি আছে এক আটিতে অনেকগুলো ছিল আসলে ওরা এক একদিন এক এক রকমভাবে করে আর এই যে দেখো এখানে অনেকগুলো লেবু নিয়ে নিয়েছে আহিলের জন্য আর এই যে এখানে দেখো পাকা কলা নিয়েছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজ কতটুকু 1 কিলো তো পেঁয়াজগুলো একদমই ভালো না এই যে একদম ছোট ছোট তো ভালো পেলে আরও নিতাম হয়তো আর এই যে টমেটো নিয়েছি এটা মনে হয় 500 আর এই যে আলু নিয়েছি 1 কিলো আর ভেন্ডি কতটা জানি না সব ভেন্ডিগুলো দেখো কত বড় বড় দেখো তো পাকা হবে বলে এই যে প্রত্যেকটার কিন্তু পেছন আমি ভেঙে নিয়েছি এই যে দেখো সব লেজগুলো ক্যারিতেই রয়ে গেছে এই যে দেখো সব ভাঙা আসলে আইলে পাপাকে যদি আনতে বলি ও তো পাকা টাকা সব নিয়ে চলে আসে আর কচি না হলে তাহিল খেতে পারবে না ধরো তো সবগুলো লেজ ভেঙে নিয়েছি আর চলো এই যে মুড়ি নিয়েছিলাম এটা ঢেলে ফেলেছি এই যে মুড়ির প্যাকেটটা এখানে ডাস্টবিনে ফেলে দিয়েছি
আর এই যে দেখো একটা ব্রিটানিয়ার রাস্ক বিস্কিট টোস্ট, দারুণ লাগে খেতে। তো এই টোস্টটা নিয়েছি, আর এই যে একটা থালা বাসন মাজা স্পার্কলে, এই যে দেখতেই পাচ্ছ এটা নিয়েছি। আর এই যে সুজি নিলাম, আর এগুলো হচ্ছে জিরে, এই যে দুটো জিরের প্যাকেট আছে। আর এই যে একটা নিউট্রিলা সয়াবিন আছে, আর এটা পাঁচফোড়ন, আর এই পাঁচফোড়ন একটা দিয়ে দিয়েছে, দুটো নিতে হতো, যাই হোক পাঁচফোড়ন নিয়েছে। আর এই যে দেখো একটা ডেটল নিয়েছি, আহিলে জামা কাপড় পরিষ্কার করতে গেলে লাগে ডেটল। আর এই যে 1 কিলো চিনি। তো দেখো এই কটা বাজার আনতে গিয়ে সত্যি আজ আমি কি বলবো, কি নাজেহালিনা আমার অবস্থা হয়েছিল, প্রচন্ড ভারী হবে না বলো? এটা এটা 1 কিলো, এটা 1 কিলো, 2 কিলো, এই যে চিনি 1 কিলো, 3 কিলো, এটা 500, আর লেবুগুলোও 500 বেশি হবে মনে হয়, 10-12 পিস আছে। তো যাই হোক 4-5 কিলো, এই যে সাবান এগুলো তো এটা 500, তা প্রায় 4-5 কিলোই হবে ধরতে গেলে। তো এই এক হাত দিয়ে আহিলকে ধরেছি, যেহেতু রাস্তা ওকে তো আমি ছাড়তে পারছি না ভয়ে যে পালিয়ে যাবে কোথায়, তো সেই কারণে ওকে ধরেছি এক হাত দিয়ে, আর এক হাতে এই পুরো 4-5 কিলো, তার উপর মোবাইল ভ্যানিটি ব্যাগ সব এক হাতে। তো ভীষণই কষ্ট হয়েছে আজকে আনতে। যাই হোক আহিলের পাপাকে বকা দিচ্ছিলাম, তুমি ওই এতদিনের জন্যে গিয়েছো তো আলু পেঁয়াজ এগুলো তো বেশি করে স্টোর করবে, তো এরকম বলছিলাম। তো ওর পাপা বলছিলো যে আমি তো চলে আসবো বলেই গেলাম, তো স্কুলে হঠাৎই কাজ পড়ে গেল তাই আসতে পারলাম না, এরকম বলছিল। তো কি করব বলো, তো এইসব নিয়ে এসেছি, এক কাজ এখনও কমপ্লিট হয়নি, এবার যেখানকার জিনিস সেখানে আমাকে রাখতে হবে। শাকটা জাস্ট কাটা হয়েছে, এই যে দেখো এই যে একটা বস্তা পেতে আমি কেটে নিয়েছি, শাকটাকে ধোবো, ধুয়ে জল ঝরাবো, ঝরিয়ে এটাকে কুচো কুচো করে কাটবো, আর ভেন্ডিগুলো ধোবো, টমেটোগুলো ধোবো, আর এগুলো তো ফ্রিজে থাকবে না, আলু পেঁয়াজ বাইরে থাকবে, লেবুটা একটা প্লাস্টিকে করে ঢুকিয়ে মানে ফ্রিজে রাখবো, লেবুটা ধোবো না কিন্তু ওই টমেটো আর ভেন্ডিটা ধোবো, আর বাদ বাকি এগুলো যেখানে যেখানে যা ঢালার আমি সব ঢেলে ফেলবো। তো চলো তোমরা দেখতে থাকো, টাটা। তো দেখো গাইস, তারপরে আমি জিনিসগুলো গোছাতে চলে এসেছি। এই যে জিরের প্যাকেট দেখো, এই বালতিটাতে দুটো ছিল, আমি আসলে দেখিনি, আমি ভেবেছি হয়তো নেই, তো তাই বলে আরও 2 প্যাকেট নিয়ে চলে এসেছি। পাঁচফোড়নের প্রয়োজন ছিল, তো যাকগে সেটা আনা হয়নি। তো দেখতেই পেলে যেগুলো ওরকম আমার বাড়তি জিনিস থাকে সেগুলো কিন্তু ওরকম একটা বালতিতে আমি স্টোর করি, তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকো। আর এই যে দেখো এই ঝুড়িটাতে আলু আর পেঁয়াজ, এগুলো তো ফ্রিজে কেউ রাখে না, তো সুতরাং আমিও রাখি না, এগুলো বাইরেই থাকে। আর যেগুলো সবজি সেই সবজিগুলো তো ফ্রিজে স্টোর করতে হয়, না হলে তো ভালো থাকবে না সেই কারণেই। তো চলো আর এবার আমি ধুয়ে নেব, লাল শাকটাই প্রথমে ধুচ্ছি। দেখো তো শাক ধোয়ারও আমার একটা বাতিক আছে, এটাও যারা নতুন ভিউয়ার্স তারা জানে না, 5-6 বার না ধুলে তো আমার ধোয়া হয় না। দেখো পানিটা কি নোংরা, যতক্ষণ না পর্যন্ত সাদা একদম পানিটা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়েই যাব, তো সাদা তো আর হয় না যেহেতু এটা লাল শাক, জলটা তো হালকা হালকা লালই থেকে যায়। তবে আমি তলাতে হাত দিয়ে দেখি যে কিচকিচ করছে কিনা, বালি আছে কিনা, তো এরকমভাবে চলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই বাটিটাতে জল ঝরতে রেখে দেব, তারপরে জল ঝরে গেলে কিন্তু আমি এগুলো কুচিয়ে তবেই ফ্রিজে স্টোর করি, কেননা যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমি বের করে নিয়ে রান্না করে নিই। তো এই যে দেখো ভেন্ডি আর টমেটো এই দুটোও কিন্তু ধুয়ে নিচ্ছে, এ দুটোও ধুয়ে আমি থালাতে রেখে দেব, পরে আমি প্লাস্টিকে করে কিন্তু ফ্রিজে রেখে দেব। তো চলো সব ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই তো এই যে গাইস দেখো লেবুগুলো ফ্রিজে ঢুকিয়ে নেব, এই যে দুটো ক্যারিতে ভাগ করে নিয়েছি, আসলে 10-12টা মতো আছে, তো একটা ক্যারিতে আট ছিল না। এই যে লেবুগুলো ধুলাম না, এগুলো প্লাস্টিকে, দুটো প্লাস্টিকে দেখতেই পাচ্ছ, ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম। তো বাবা এসে থেকে একদম চলছে প্যাক টাপ, একটু রেস্ট নেব। আর এই যে দেখো সবজিগুলো ধুয়েছি, তো কেমন দেখো একদম সবুজ আর লাল, কি ফাইন লাগছে না দেখতে। আর এই যে শাকটাও ধুয়ে নিলাম, দেখতেই তো পেলে, তো জল ঝরে যাক, তারপর আমি শাকটা কাটবো। তো চলো আহিলকে এখন একটা কলা খাওয়াবো, ও যদি খেতে চায়। তো চলো নে কলা নে। তো এই যে দেখো কলা নিচ্ছে, দেখো এই দেখো কামড়িয়েছে, দেখো এইটুকু কলা খেতে মনে হয় 1 ঘন্টা লাগবে, মুখাকার মুখাকার, এই দেখো নিয়েছে, দেখো একদম খেতে চায় না, একটু করে নেবে, এখন খাওয়াতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে যাবে, তো বেশি করে নাও বেশি করে। তো চলো আমি কলাটা ওকে খাইয়ে নিই, তো দেখি আর কিছু শেয়ার করা যায় কি। তো চলো
তো এই যে দেখো গাইস, লাল শাকটা কেটে নিয়েছি। আজকে পরিমাণে অনেকটা ছিল, আমার মনে হয় দুয়াটিকে একসঙ্গে বেঁধেছিল, সেদিন একদমই অল্প ছিল। তো দেখতেই পাচ্ছ বাটি আজকে একদম ভরে গেছে। আর এই যে দেখো, এখানে সবজিগুলো শুকিয়ে এসেছে, এখন আমি ঢোকাবো না ফ্রিজে। যদি না শুকাই তো সারা রাত্রি সরপোশ দিয়ে ঢেকে রেখে দেবো, সকালবেলায় উঠলে শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো। আর এই যে দেখো আহিল এখানে খেলছে, দেখো কি সব বের করেছে, রিমোট, তার চাবি, তার স্যানিটাইজার, প্রচুর কিছু এগুলো বের করে খেলছে। আর এই যে দেখো বিছানা টিছানা এখনো কিচ্ছু করা হয়নি, ও ছটা বাজার থেকে যখন এসেছি তখন থেকে ঝুল তুলেছে, ও নাকি বিছানা করবে। তো আমি বোকে একদম চুপ করেছি, মারবো তাই বলেছি, তুই যদি এই সন্ধ্যাবেলায় বিছানা করিস। কোথায় সব ভালো বিছানা করলে ওই ঘরে না, আমি এই ঘরেই আমার ভালো লাগে থাকতে। তো বাজার থেকে এসে মাম্মাম বিছানা করবো বিছানা করবো, তো আমি বোকেছি খবরদার বিছানা করবি না, তোকে বের করে দেবো তাই বলেছি। তো যাই হোক বিছানা করেনি। এই যে ঘড়িতে দেখো 10:05 বাকি। তো চলো ভিডিওটা আর বড় করবো না। তো হ্যালো গাইস, দেখতেই পেলে, আর তেমন কোনো কাজ নেই, এবার শুধু বিছানা করব, আহিল খাবো, আমি খাবো, তাহলেই হয়ে যাবে। 10টা প্রায় বাজে, তো এই কাজগুলো এখন করে নেবো। তো এগুলো ক্যামেরা বন্দি আজকে করব না, কেননা আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেই কারণে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা, লাভ ইউ, গুড নাইট। এখানে সবাই গুড নাইট।